একজন যুবকের নাম আব্দুল উজ্জাব, তাগড়া একজন যুবক। রসুল যখন মক্কা বিজয় করলেন, উনি দেখলেন রসুল একজনকে আঘাত করেন নাই, উল্টা আল্লাহর নবী বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে আমার কোনো প্রতিশোধ নাই, তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেব না। সবার মনটা নরম হয়ে গেছে, আহারে যে মানুষটাকে এত কষ্ট দিয়ে বের করে দিলাম, হিজরত করতে বাধ্য করলাম, আমাদের কাছে কচুকাটা করতে পারত কিছুই করেন নাই, নবীজির মন নরম হয়ে গেল, কাউকে আল্লাহ নবী কষ্ট দেন নাই। ঠিক সেই ঘটনার পরে আব্দুল উজ্জার মন নরম হয়ে গেল, চাচার সামনে এসে বলল চাচারে আর দূরে থাকতে চাই না, আমি নবীজির কাছে যাব, সামনে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। চাচা কেমন চিন্তা করে, চাচা বলল ভাতিজা তোর বাপ ছিল না, তুই ছিলি ইতিম, আমি তোরে তিল তিল করে বড় করেছি, আজকে যদি মোহাম্মদের কথা শোনার জন্য চলে যাও, পরনের জামা কাপড় গুলো আমার কিনে দেওয়া সব রেখে যেতে হবে, এমন ইসলামের আজকে অনুসারী আমরা হয়েছি, কাপড়টুকু নিয়ে আসতে পারে নাই খুলে দিয়ে এসেছে, প্রয়োজনে কাপড় রেখে দেন, তারপর আর দূরে থাকবো না। লজ্জাস্থানকে ডেকে মায়ের সামনে গিয়ে প্রাপ্তবয়স্ক ছেলে দাঁড়িয়ে গিয়েছে, মা আর দূরে থাকতে চাই না, আর দেরি করতে চাই না, এখনই আপনি আমাকে বিদায় দিয়ে দেন, এখনই আমি নবীজির কাছে যাব। মা একটা দৌড় মেরেছে, কম্বল এনে সন্তানের দিকে ছুঁড়ে মেরেছে, সন্তান মাঝখান দিয়ে টান দিয়ে দুইটা ভাগ করে ফেলেছে, একটা ভাগ দিয়ে নিচের অংশ ঢেকে ফেলেছে, লুঙ্গি বানিয়ে পরে ফেলেছে, আরেকটা অংশ গায়ে জড়ায় নিয়েছে, আল্লাহর নবীর সামনে হাজির হয়েছে, নবীজি ডাক দিয়ে কাছে টেনেছেন, আদর করে বলেছেন এত মোটা মোটা কম্বল পরে কেন এসেছো, কোত্থেকে এসেছো, কি তোমার পরিচয়? ইয়া রাসূলুল্লাহ, অনেক আগ থেকে মনে করেছিলাম মুসলমান হব, কিন্তু হব হব বলে দূরে ছিলাম, তরুণ মানুষ বুঝ আসে নাই, মক্কা বিজয়ের পরে বুঝে ফেলেছি আর দূরে থাকার সময় নাই, আর দূরে থাকা যাবে না। মক্কা বিজয়ের পরে আপনার ব্যবহার দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনি সেদিন প্রতিশোধ নিতে পারতেন, প্রতিশোধ আপনি নিলেন না, আমার বুঝে চলে এসেছে নিঃসন্দেহে একমাত্র সত্য ধর্ম হিসাবে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি, আমার বুঝে চলে আসছে, আমি আর দূরে থাকতে চাই না ওগো রসুল, আপনি আমার এক কালেমা পড়ান। নবীজি পড়ায় দিলেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে পড়ে নিন। নবীজি আদর করে বললেন ইসলাম গ্রহণের জন্য সম্পদ কিছু আনতে পারো না, কম্বলের দুইটা টুকরা নিয়ে এসেছ, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ জুল বাজাদাইন, বাজাদাইন মানে দুই টুকরা কম্বলওয়ালা। এই বছর আমি তাবুক গিয়েছিলাম, এত সুন্দর সুন্দর জামা কাপড় এখন আমরা পড়ি, ইসলামের জন্য দুই টুকরা কম্বল নিয়ে এসেছেন,
কিচ্ছু নিয়ে আসতে পারে নাই সাহাবাই কেরাম। আল্লাহর নবী তাবুক যুদ্ধে যখন যাবেন, এই সেই সাহাবি আব্দুল্লাহ জুল বাজাদাইন নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ বদরের যুদ্ধে যেতে পারি নাই, উহুদের যুদ্ধে যেতে পারি নাই, খন্দকের যুদ্ধে যেতে পারি নাই, হুনাইনের যুদ্ধে যেতে পারি নাই, আজকে তাবুকের দামামা বেজে উঠেছে, একটা বারের জন্য দোয়া করে দেন আমি আব্দুল্লাহর রক্ত যেন তাবুক প্রান্তে রঞ্জিত হয়, কালেমার পতাকা যেন উড্ডীন হয়। বলেন আল্লাহু আকবার, দোয়া করে দেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করে বললেন, আব্দুল্লাহ যাও এক টুকরা ঢাল নিয়ে আস। ঢাল নিয়ে এসেছে, আল্লাহর নবী দোয়া করে দিয়ে বললেন, আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল কুফফার, ও আল্লাহ কাফেরদের উপরে আমার আব্দুল্লাহর রক্ত আপনি হারাম বানায় দেন। নবীজির দোয়া মুহূর্তের ভিতরে যিনি কবুল করে ফেললেন তিনি কে? তরুণরা চিন্তা করো, সাহাবাই কেরাম রক্ত দিতে চেয়েছে, রসুল দোয়া করছে, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করলেন, হাওমাও করে আব্দুল্লাহ কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এসেছিলাম জীবন দেওয়ার জন্য, এমন দোয়া আপনি করে দিলেন, রক্ত দেওয়ার জন্য এসেছিলাম, জীবন দেওয়ার জন্য এসেছিলাম, আপনি দোয়া করে দিলেন তাবুকের প্রান্তে কাফেরদের জন্য আমার রক্ত হারাম। আল্লাহর নবী আদর করে বললেন, আব্দুল্লাহ শোনো, জ্বরের ঘরেও যদি তুমি মারা যাও, যিনি তোমাকে শহীদ বানা দিবেন তিনি কে? রাসূলের কাছে তাবুক প্রান্তে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনার বড় আদরের প্রিয় সাহাবী আব্দুল্লাহর নাই, জনের ঘরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবীর মায়া লেগে গেল, দাফন কাফনের ব্যবস্থা করো, আমার আব্দুল্লাহর জানাজার ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। কবরের ভিতরে নিজে নামায় দিচ্ছে আর দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নি আমসাইতু রাদিন আনহু ফরদি আনহু ইয়া রাব্বাল আলামিন, ওয়ামার আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে সন্ধ্যা পর্যন্ত আমি নবী খুশি ছিলাম, ফরদি আনহু ইয়া রাব্বাল আলামিন, মালিক আপনিও আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। বলেন আল্লাহু আকবার। আবু বকরের মতো সাহাবি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবি বলতেছে, আরে ওই জায়গায় যদি আজকে আমরা থাকতাম কত সৌভাগ্যবান হতাম। বলেন আল্লাহু আকবার। আজকে যারা এখানে বসছেন, ইসলামের জন্য আল্লাহ কত কিছু আমাদেরকে দিছে কি দেয় নাই, কিন্তু এই কোরআন আল্লাহ দিলেন আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। কোরআন আমরা পেয়েছি কিন্তু আমাদের ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয়টা কেমন উদাহরণ দিলে আরো পরিষ্কার হবে। একজন সাহাবী জেনার মতো অন্যায় করে ফেলছে, ছোট গুনাহ না বড় গুনাহ, জেনার মতো অন্যায় হয়ে গেছে। বিবাহিত মানুষ রসুলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ তাহির নিয়ে আপনি আমার একটু পবিত্র করে দেন। আল্লাহ নবীর কাছে এসেছে, তাহির নিয়ে পবিত্র বানায় দেন। আবার রসুলকে বললেন, তাহির নিয়ে পবিত্র বানায় দেন। আল্লাহ নবী বললেন, ঘরের মধ্যে চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, যিনি তোমাকে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন তিনি কি? ঘরে যাও, গিয়ে মাফ চাও, আল্লাহ ক্ষমা করবে। সাহাবি চলে গেছে,
কিন্তু মন মানে না। আবার আসছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আপনি পবিত্র বানায় দেন, নবীজির মন মানে না। আমার সাহাবি বারবার ঘুরে ঘুরে আসে, যাও ঘরে চলে যাও, আল্লাহর কাছে গিয়ে মাফ চাও। সাহাবি আবার ঘরে চলে আসলেন, মন মানে না, আমি অন্যায় করে ফেলেছি, এত বড় অন্যায়। আবার রসুলের কাছে চলে আসলেন, তহিরনি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র বানায় দেন। আল্লাহর নবী বললেন, যাও ঘরে যাও, আল্লাহর কাছে মাফ চাও। সাহাবি আবার চলে গেলেন, আবার গিয়ে মন মানে না, রসুলের কাছে চলে আসলেন। আল্লাহর নবী বললেন, ফাবিমা উতহির, কিসের থেকে তুমি পবিত্র হতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করে ফেলেছি, আমার স্ত্রী আছে, এত বড় অন্যায় আমি করছি, আমারে পবিত্র করো। আল্লাহর নবী বললেন, শোনো, তুমি বিবাহিত পুরুষ, তুমি জেনা করে ফেলেছ, আমি বারবার বলেছিলাম চলে যাও, কেন বারবার ফিরে আসলাম? এখন তোমার উপরে হদ কায়েম করা লাগবে, গর্ত খনন করা হলো, গেড়ে ফেলা হলো, বুক পর্যন্ত গেড়ে ফেলে পাথর নিক্ষেপ শুরু হয়েছে। একজন সাহাবীর গায়ে রক্ত ছিটে এসেছে। সাহাবি বলল, আহারে, অমুকের এই পচা রক্ত কেন আমার গায়ে লাগলো? আল্লাহর হাবিব বলল, খবরদার এই কথা বলো না, লাকাদ তাবা তাওবাতান, আমার সাহাবি এমন তওবা করেছে, অন্যায় হয়ে যাওয়ার পরে এমন তওবা করেছে, যদি প্রত্যেকটা সাহাবির মাঝে তওবা বন্টন করে দেই, সবার গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু তওবা শেষ হবে না। বলেন আল্লাহ আকবার। এর নাম আল্লাহর ভয়। আমরা গুনাহ করি, কিন্তু একটা বার গুনার পরে অনুশোচনা মনের ভিতরে আসে না। ইদা সাররাত কা হাসানাতু কা সাআত কা সাইয়াতু ফান্তা মুমিন, গুনাহ করলেন কিন্তু খারাপ কাজ আপনার কাছে এত বেশি অনুশোচনা দিচ্ছে, মনটা দুর্বল হয়ে গেছে, আল্লাহ এই গুনাহ কেমন করে করলাম, এই ভয়টা যদি আপনার ভিতরে আসে, ফান্তা মুমিন, ভালো কাজ যদি আপনাকে আনন্দ দেয়, ঘুমানোর আগে একটু কাউন্ট করবেন, কয়টা ভালো কাজ করলাম, কয়টা মন্দ কাজ করলাম, হিসাব করে ঘুমাবেন। যদি ভালো কাজ আপনাকে আনন্দ দেয়, মন্দ কাজ আপনাকে কষ্ট দেয়। রসুল বলছে, ফান্তা মুমিন, তুমি বুঝে নিবে তুমি মুমিন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার যুবকদেরকে সতর্ক করি, আমার মুরব্বীদেরকে সতর্ক করি, সমাজের ভিতরে গুনাহ এখন কম না বেশি? এক নাম্বার মিলায় দেখেন, ইদা তুখিজাল ফাইয়দু আলা, তাকায় দেখেন রাষ্ট্রকে যখন গনিমতের মাল মনে করা হবে, এখন মনে করা হয় কি হয় না, দেশটাকে যখন একক সম্পত্তি মনে করা হবে, আপনি বুঝবেন বড় আজাব আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠি? দুই নম্বরে দেখবেন, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত চলবে। এখন আমানতের খেয়ানত হয় কি হয় না? আপনাদের এলাকায় মনে হয় হয় না? জনগণ সরকারের কাছে আমানত, ভোট আমানত, রাস্তার টাকা যেগুলো বাজেট হয় এগুলো কি কথা কয় না? কি এই আমানতের খেয়ানত যখন হবে, আজাব আসবে একটার পর একটা। তিন নম্বরে তাকায় দেখবেন, ওয়া যাকাতু মাগরামাত, এমন সময় আসবে জাকাতকে মানুষ অভিশাপ মনে করবে, জাকাতটা
দেওয়ার ক্ষেত্রে মানুষ কৃপণতা করবে, যখন এমন সময় দেখবেন বুঝবেন কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বেঠি? চার নম্বরে দেখবেন আমার ভাইয়েরা, তাআল্লামা দ্বীনু লিগাইরিদ্দিন, দ্বীন শিখবে, আলেম হবে, কিন্তু আল্লাহর জন্য না। বড় বক্তা হব এই জন্য আলেম হবে, বড় খতিব হব এই জন্য আলেম হবে, আমার অনেক ফেস ভ্যালু হবে, মানুষ চিনবে আমাকে, এজন্য আলেম হবে। এরকম এখন হচ্ছে কি হচ্ছে না? মাহফিলে আপনারা দাওয়াত দেন এমন এমন আজীব বক্তা, 26 ইঞ্চি বক্তা, 26 ইঞ্চি বক্তার ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ আসে। আচ্ছা, এটা কি 26 ইঞ্চি মানুষ দেখার ওয়াজ না কোরআনের কথা বলার ওয়াজ? আজীব ব্যাপার, হঠাৎ করে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, এটা কি তার ওয়াজ করার যোগ্যতার নাম? আপনারা তারে বসাই দিছেন ওয়াজ করতে, মেয়ে থেকে ছেলে হয়েছে, উনি ওয়াজ না করলে করবে কে? আপনারা তার ওয়াজ শুনেন হা করে, ইজাতি যতদিন তার ওয়াজ শুনবে কেমন করে জাতির ভিতরে পরিবর্তন হবে, কথা ঠিক না বে? ঠিক। তাআল্লামা দ্বীনু লিগাইরিদ্দিন, দিন শিখতে হবে শুধু কার জন্য? চিল্লা বলেন কার জন্য? এরপরে আমার বায়রাম পঞ্চম নম্বরে, ও আতার রজুল ইমরাতাহু, এমন সময় আসবে নিজ চোখে তাকায় দেখবেন স্ত্রীর আনুগত্য করবে স্বামী, স্বামীর আনুগত্য স্ত্রী করবে না, স্ত্রীর আনুগত্য করবে স্বামী, স্বামীর আনুগত্য স্ত্রী করবে না। এমন সময় এখনো আসে নাই, অনেক বাকি আছে, ঠিক না বেঠি? আসছে এখন। আর মহিলারা আমাদের আনুগত্য করে না, আমরা তাদের আনুগত্য করি, গোলামি করি, ঠিক কিনা? দুই তিনজনে বলছে, অন্যরা সব মাথা নিচের দিকে দিয়ে রাখছে যে এইটাতে ঠিক বলে বিপদে পড়া দরকার নেই। এখন বলেন এগুলো আমাদের চোখের সামনে হচ্ছে কি হচ্ছে না? এরপরে আমার ভাইয়েরা 6 নম্বরে দেখবেন, এমন সময় আসবে আকমহু জনম ধারিণী মা, জনম দুঃখী মা, মায়ের চোখে পানি থাকবে সন্তানের কষ্ট সইতে না পেরে, মা সন্তানের দুঃখে কাঁদবে, সন্তানের ব্যথায় ব্যথিত হবে। এমন দৃশ্য আমার দেশে আমরা দেখেছি, গোয়াল ঘরে মাকে রেখে দিয়েছে, সন্তান আরামে ঘুমায়, মা গোয়াল ঘরে ঘুমায়, পুলিশ গিয়ে মাকে উদ্ধার করেছে, বলেছে মা শীতের রাতে আপনার বড় কষ্ট হয় নাকি? মা একবারের জন্য অভিযোগ করে না, বলে আমার ছেলের ছোট্ট ঘর, বিল্ডিং বাড়ি, আমি অসুস্থ, কেমন করে থাকতে দিবে? গোয়াল ঘরে জায়গা দিয়ে ছেটেই তো বেশি, একটা বার চিন্তা করে, এত বড় বাড়িতে মায়ের একটা বিছানা হয় না, অথচ মা আপনাকে ছোট্ট একটা পেটের মধ্যে জায়গা দিয়েছিল, মা ছোট্ট একটা পেটে আপনাকে রেখেছিল, আপনি লাথি মেরেছিলেন, মায়ের কষ্ট হয়েছে, প্রতিবাদ করেন, আপনি নড়াচড়া করেছেন, মায়ের ব্যথা লেগেছে, মা আলতো করে উপর থেকে আদর করে দিয়েছে, আল্লাহর কাছে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে দোয়া করেছে, আল্লাহ আমার কলিজার টুকরা মানিকটারে তুমি হায়াত দিয়ে দাও, পরে নামি। সেই মা যখন চোখের পানি ফেলবে, আপনি বুঝবেন কিয়ামতের সময় চলে আসতেছে। এখন এই ঘটনাগুলো অহরহ আমাদের সমাজে ঘটতেছে কি ঘটে না? এরপরে দেখবেন আমার বায়ের, এমন সময় আসবে আদনা সদিকহু, 7 নম্বরে
বন্ধুরে খুব আপন মনে হবে। আট নম্বরে আকসাবাহু, বাপকে অনেক পরের মনে হবে, বাপকে দূরের মনে হবে। এখন তাকায় দেখেন অনেক সন্তান বাপের দূরের মনে করে, ঠিক না বিঠি? বাপ যে কত কাছে বুঝবেন সেদিন, যেদিন বাপ অন্ধকার কবরে চলে যাবে। এত বড় হয়েছে আমি আমার কথা বলি, উমরায় যাওয়ার জন্য নিয়ত করেছি। রাত্রে যখন ফ্লাইট হবে 3:30 বাজে, আব্বাকে এত করে বলেছে আব্বা যাওয়া দরকার নাই। পিছনে পিছনে বাপ চলে এসেছে, যতক্ষণ আমার নজর গেছে তাকায় দেখি রাস্তার মধ্য থেকে বাপ তাকায় আছে, সন্তান চলে যাচ্ছে। মাহফিলে যত আসি দরজার মধ্যে দাঁড়ায়া বাপ আমাকে মনে করায় দেয় সন্তান পড়ো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আমি চিন্তা করি কেন আমার বাপ বারবার আমাকে বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে বের হও। কারণ বাপ চায় সন্তান আবার আল্লাহর জিম্মায় বের হয়ে আবার যেন সহি সালামতে ফিরে আসে। এই জন্য বার বার বাপ আমারে দোয়াটা মনে করায় দেয়। এই বাপকে যখন পর মনে করবেন, বন্ধুকে আপন মনে করবেন, আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? বাংলাদেশের ঘটনা, ছেলেকে লেটেস্ট একটা হুন্ডা কিনে দিয়েছে। ছেলে কয়ে এটা চলবে না, আরেকটা লাগবে। বাপ বলছে ঠিক আছে বাজার কিনে দিব, আবার কিনে দিস। বাবা এটা হবে না, আরো লেটেস্ট যেটা আছে সেটা লাগবে। বাপ বলছে বাজান এখন তো টাকা নাই, দিব কয়েকটা দিন অপেক্ষা কর। বড় লোকের সন্তান, বাপ সময় চেয়েছিল, সন্তানের ধৈর্য হয় নাই, আগুন লাগাই দিয়েছে কেরোসিন ঢেলে। বাবার গাটা যখন দাউ দাউ করে পড়তেছে, মাথার নিচে বালিশের নিচে বাপ টাকা গরু রেখে দিয়েছে। সকাল হবে সন্তানকে হুন্ডা কিনে দিবে, এই অপেক্ষাটুকু সন্তান মেনে নিতে পারে নাই। এমন কুসন্তান যখন দুনিয়ায় দেখবে, আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? হযরত ওমরের জামানায় এক বাপ এসে বিচার দিস, আমার সাথে প্রতিদিন আমার ছেলেটা বেয়াদবি করে, আজকে আপনি বিচার করেন। এখন আপনারাই বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারটা সহজ হবে না কঠিন হবে? ওমর কেমন ছিলেন চিন্তা করেন। একদিন রসুল মদিনায় হাঁটতেছেন, দেখে একজন মহিলা দফ বাজাচ্ছে। দফ কোনটা এটা দেখলে খুব ভালো বোঝা যাবে, এক পাশটা খোলা আর আরেক পাশে পশুর চামড়া দিয়ে আটকানো, ওইটা বাজাচ্ছে একজন মহিলা। রসুল আর আবু বকর যাচ্ছেন, দুইজন দূর থেকে দেখতেছে, দেখছিস মহিলাটা কিসে দফ বাজায়। হঠাৎ করে দেখে মহিলার দফ টফ কিচ্ছু নাই, দফের উপরে বসে পড়ছে। আল্লাহ রাসূল অবাক হয়ে গেল, কি রে মহিলার হইল কি, দফ বাজান বাদ দিয়ে দফের উপরে বসে পড়ল কেন? তাকায় দেখে নবীজির আদরের সাহাবি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছে, ওই মহিলার ভিতরে যিনি ভয় প্রবেশ করিয়ে দিয়েছেন তিনি কে? রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন? কয় ওমর অবাক হয়ে গেলাম, এতক্ষণ দপ বাজাচ্ছিল, যেই না তুমি আসছো, দপ তো দূরে থাক, দপের উপরে মহিলাটা বসে পড়ছে। আজকে যদি ওমরের মেজাজের কয়েকজন ইসলামী নেতা আমরা পেয়ে যেতাম, গোটা জমিনে দিন কায়েম হয়ে যেত, ঠিক না বেঠি?
দিনী মেজাজ আমাদের নাই। কিরকম নেতা ছিলেন তিনি? দব বাজান বন্ধ, দফের উপরে বসে বসে। আমার ভাইয়েরা সেই জামানায় বাপ বিচার নিয়ে আসলো কার কাছে? কার কাছে? মাশাআল্লাহ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই আর যদি 10-15 মিনিট ওয়াজ হয় কষ্ট হবে? নামাজ পড়বেন না আজকে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জোরে কোন আল্লাহ আকবার, গভীর মনোযোগ আছে তো? কার কার মনোযোগ নাই হাত তুলেন, সবার মনোযোগ আছে বলেন তো, কয় নাম্বার? আস্তাগফিরুল্লাহ আজিম, কয় নাম্বার? 8 নাম্বার, মাশাআল্লাহ। দুই তিনজনের মনোযোগ ছিল দেখে আল্লাহ ইজ্জতটা বাঁচাইছে। তাহলে এই এলাকার নাম জানি কি? পাঁচলিয়া, রানী নগর। এবার বলেন কয় নাম্বার? সবাই বলেন, জোরে বলেন। এই যে নাম্বার গুলো দিতেছি, এরপরে কি আসবে তা শুনেন। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, নবীজি বলেন শোনো, এই অন্যায়গুলো যখন সচক্ষে তোমরা দেখবা, অগ্নি বায়ু আসবে, আগুনের বাতাস শুরু হয়ে যাবে, জমিন থেকে মানুষগুলা নিশ্চিন্ন হওয়া শুরু হবে, জালজালা খাসফান ওয়া মাসখা, ভূমিধস শুরু হয়ে যাবে, পাথর বৃষ্টি বর্ষণ হবে, হঠাৎ করে যে কোনো জায়গায় দাবানল ফেটে পড়বে, কদফা মানুষের চেহারা গুলা যিনি বিকৃত করে দেবেন তিনি কে? সহজ কথা, সহজ বলতেছি, ওয়াজ তো খুব সহজ, যদি একটু আগুন বাতাস শুরু হয়ে যায় আমরা কই যাব, কেমন করে পালাবো? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন হবে, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ শাস্তি বড় ভয়াবহ। কয় নাম্বারে আছি? সবাই বলেন, একটু মহাব্বত নিয়ে বলেন। আল্লাহর নামটা উচ্চারণ করেন তো, মাশাআল্লাহ। আবার বলেন তো, আবার বলেন আল্লাহ, কি সুন্দর নাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওমরের কাছে বিচার আসলো, ছেলে কি করে? বাপের সাথে বেয়াদবি করে। এরকম বেয়াদব ছেলে এখন আছে না? আহারে, আমাদের পাশের ইমাম সাহেবের কাছে বহুত আছে, অনেকেই ইমাম সাহেবের কাছে এসে বিচার দেয়, হুজুর একটু দোয়া করেন, ছেলেটা বেয়াদব হয়ে গেছে। ও সত্যম, তোমাকে বলি, তোমার বাপ যদি মনের কষ্টে বলে আমার সন্তান বেয়াদব হয়ে গেছে, সত্যি যদি তুমি বাবার সঙ্গে বেয়াদবি করে থাকো, তুমি লিখে রাখো তোমার কপাল পড়েছে, তোমার উপরে যিনি নাখোশ হয়ে গেছে তিনি কে? বিচার আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তাহলে ধরে নিয়ে আস, আমার রাজ্যে বাবার সাথে বেয়াদবি করবে, এত বড় সাহস, ধরে আন। এবার ধরে আস, ছেলেটা থরথর করে কাঁপতেছে, ওমর আজকে শাসন কর, কেন বেয়াদবি করলে বাবার সঙ্গে? ছেলেটা বলল, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি অন্যায় করে ফেলেছি, বাবার সঙ্গে বেয়াদবি করেছি, আমি কি বাবার কাছ থেকে কিছু পাওনা ছিলাম, বাবার কিছু দায়িত্ব ছিল কিনা? সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ছিল।
কি দায়িত্ব ছিল আমার আব্বার? এক নাম্বার দায়িত্ব ছিল, নেককার একজন মা তোমাকে দিবে। দুই নাম্বার দায়িত্ব ছিল, সুন্দর একটা নাম রেখে দিবে। তিন নাম্বার দায়িত্ব ছিল, কোরআন সুন্নাহ তোমাকে শেখাবে। ছেলেটা বললেন, খলিফাতুল মুসলিমিন আমার বাবা এমন মহিলাকে বিবাহ করেছেন, তিনি নেককার্য নাই চরিত্রবানও না, এমন নাম আমার রেখেছে যেই নামের কোনো অর্থ নাই, কোরআন সুন্নাহর কোনো কিছু আমাকে শেখায় নাই। এখন বলে, আমি আমার বাবার সঙ্গে কেমন আচরণ করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচের দিকে দিয়ে রাখলেন। আজকে এখানে যারা বসলেন, সন্তান ভালো রেজাল্ট করলে প্রথম খুশি হয় কে? কথা কয় না, সন্তান যখন বিদেশ যায় মা বাপ সবচেয়ে বেশি খুশি হয়। বাপ বাইরে হাইটে হাইটে বলে, জানেন আমার ছেলেটা অমুক দেশে গেছে, একটু দোয়া করে, বলে কি না? আমি অবাক খুশি, সেই দিন আব্বারে নিয়ে আমি সফর করতেছি, আমার দেশে যাব মনোহর দিতে, মাহফিল ছিল মনোহর দিতে, মাগরিবের নামাজের সময় হয়েছে, তা আমি আব্বারে নিয়ে নামাজ পড়লাম। নামাজের সালাম ফিরাইয়া যখন বের হব, মুসল্লি অনেকজন দৌড়ে আসছে, হুজুর কেমন আছেন? তাহলে এই যে মুসল্লিরা আসছে দৌড়ে আমার সাথে দেখা করার জন্য, এই মুসল্লিরা আমারে চিনে না চিনে না? চিনে, কিন্তু আমি অবাক হয়ে দেখতেছি আমার আব্বা ওই মুসল্লিরে বলতেছে, এটা আমার বড় ছেলে, এটা আমার ছোট ছেলে। এই যে বাপ পরিচয় দেয়, এটা আমার বড় ছেলে, এটা আমার ছোট ছেলে, বাবার মনের ভিতরে এটা আনন্দ লাগে, এটা আনন্দের পরিচয়। যত বাপ এখানে বসা আছেন, সন্তানের জন্য কষ্ট করে দুনিয়ায় অনেক কিছু রেখে গেলেন, আল্লাহর জান্নাতে গিয়েও বাপ সেদিন কাঁদবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, মা ইউবকি ও জান্নাতি আইনা উসরাতি, কোথায় আমার পরিবার, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী? সেদিন আল্লাহ অনেকের ছেলেটাকে ডেকে আনবেন, ফেরেশতাকে বলবেন, আলহাবনা বিহিম যুররিয়াতুহুম, যাও তার ছেলেকে নিয়ে আসো, ছেলে নিয়ে আসা হবে। লোকটা তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরানো, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরানো, স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক পরানো। সেদিন চিৎকার করে বাপ কাঁদবে, দুনিয়ার জীবনে বাপ কেঁদেছে, আল্লাহর আদালতেও কাঁদবে। যদি সন্তানদেরকে কোরআন সুন্নাহ না শিখান, সুন্দর নাম সন্তানের না রাখেন, নেককার স্ত্রী যদি আপনার না থাকে, দুনিয়াটাও ব্যর্থ হবে, কথায় কথায় সন্তান বেয়াদবি করবে, আখেরাতেও সন্তানের জন্য কাঁদবেন, কোনো লাভ হবে না, ঠিক না বেঠি? আমার ভাই, আমার বন্ধুরা, কত নাম্বারে আছি আমরা? নয় নাম্বারে দেখবেন আমার ভাইয়েরা, জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে গুন্ডা পান্ডা বদমাইশ লুটেরা ডাকাত দাঁড়ায় গিয়ে বলবে, এ খতিব সাহেব থামেন, এ বক্তা সাহেব থামেন, এরকম হয় কি হয় না? সারা বাংলাদেশে হয়। আপনাদের এই জায়গার নাম সিরাজগঞ্জ, সিরাজ মানে কি? সিরাজ মানে সিরিয়াস, সিরাজ মানে কি? আরে সিরাজ মানে সিরিয়াস না ম্যাডাম, সিরাজ মানে প্রদীপ, জ্বলন্ত আলোক বর্তিকা, শুধু আলো না, এ কোরআন হচ্ছে সিরাজুম মুনির, স্পষ্ট একটা আলোক বর্তিকা। আর আপনাদের এই গঞ্জের নাম সিরাজগঞ্জ, মানে একটা আলোক বর্তিকা যেটা শুধু একা জ্বলে না, অনেকরে জ্বালায় জ্বলে, জোরে করে আল্লাহু আকবার।
এজন্য এই মাটিতে বহু শহীদের রক্ত ঝরেছে। ঠিক কইছে একজনে, কি আপনাদের হয়েছে কি? এই মাটিতে বহু রক্ত ঝরেছে, এই মাটি বহু ইতিহাসের সাক্ষী। ঠিক তো, এরকম কোন বেয়াদবি আপনারা মেনে নিবেন? খতিব সাহেব যদি বলে খতিব সাহেব বসেন, আপনি পিছন থেকে বলবেন এ বেটা তুই বস, কি বলবে? ঠিক বলবে? এজন্যই তো সর্বনাশ। যখন ওই চুর গুন্ডা এসে কয় এই খতিব সাহেব বসে, আপনি এখন ঠিক তৈলুক তো স্পর্ধা পেয়ে যায়। আজকের এখান থেকে জেনে নেন, খতিবের আগে যেগুলো মাতবরি করে আল্লাহর নবী বলেন আমা ইয়াখশাল্লাযি আইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম আইয়ুহাউবিলাল্লাহু রাসাহু রাসাল হিমার। ইমামের আগে যেগুলো মাথা উঠায় আমি নবীর বড় ভয় হয়, না জানি চেহারাটা গাধার মতো হয়ে যায়, ঠিক না বেঠি? সুতরাং ইমামের আগে বোঝার চেষ্টা করবেন। অনেকে ঘড়ি দেখতে থাকে সেকেন্ড গুনে, কি হুজুর দেরি হয় কে? এক মিনিট দেরি হয় না ইমাম সাহেব, কোন সাহস আপনি ইমাম সাহেবকে টর্চ করছেন? কোন সাহস ইমাম সাহেবকে আপনি টর্চারিং করেন? ইমাম সাহেব দেরি হলো কেন? আপনি নামাজ ধরছেন এক সপ্তাহ হয় নাই, ইমাম সাহেব নামাজ পড়ায় 22 বছর, আপনি 5 দিন দায়িত্ব পালন করে দেখেন, এট এ টাইম 5 ওয়াক্ত নামাজ, নামাজ পড়ানো দরকার নেই, আপনি শুধু খালি পিলারের মধ্যে এসে টোকা দিয়ে চলে যাবেন। 5 দিন দায়িত্ব পালন করে দেখেন টাইমলি, কারে কয় দায়িত্ব? এই দায়িত্ব ইমাম সাহেব নিয়ে পড়াচ্ছে, আপনাদের আদায় করায় দিচ্ছে। সুতরাং যখন দেখবেন খতিবের মুখে মুখে কথা চলছে, বুঝবেন কেয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠি? এরপরে আমার ভাইয়েরা কয় নাম্বার, কত নাম্বার জোরে কন? এত চালাক সিরাজগঞ্জের লোক, কয়েকজনে খালি ঠোঁটটাই ভেবে লড়াই দিস যে 9 কইছি না 10 কইছি, একটা হুজুরে বুঝবে না। এখন বলেন কয় নাম্বার? 10 নম্বরে মিলায় দেখেন আমার ভাইয়েরা, সাদাল কবিলা ফাসিকুম, এলাকায় এলাকায় যত নেতা হবে তাকায় দেখবেন অধিকাংশ নেতাগুলা গুন্ডা পান্ডা বদমাইশ যখন নেতা হয়ে যাবে, ফাসিক যখন নেতা হয়ে যাবে, বেনামাজি মদখোর যখন নেতা হয়ে যাবে, আপনি পরিষ্কার বুঝে নেবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠি? এখন কয়জন ইমাম সাহেব চেয়ারম্যান হয়েছে, কয়জন মেম্বার চেয়ারম্যান আছে, কয়জন মেম্বার ইমাম সাহেব, কয়জন চেয়ারম্যান ইমাম সাহেব, খুঁজতে পাওয়া যাবে? এখন যত চেয়ারম্যান মেম্বার আছে খুব নামাজি, খুব দিনদার, খুব ইসলাম প্রিয়, তাহলে রসুলের হাদিস মিলতেছে না? কত কতটা বলছি কথা কয় না, কতটা? 10টার মধ্যে মিল আছে না নাই? একটা বাদ গেছি নি, 10টা আছে। এবার আসেন ক নাম্বার, আরো জোরে 11 নাম্বারে আসেন আমার ভাইয়েরা, এমন সময় আসবে জাইমুল কওমি আরজানুহুম, সবচাইতে বড় বড় নেতা যারা এমপি মন্ত্রী পর্যন্ত দেখবেন দুশ্চরিত্র হবে, দুশ্চরিত্র লোক যখন এমপি মন্ত্রী হয়ে যাবে বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠি? কথাটা তো আমার না, কথাটা রসুলের। জাইমুল কওমি, জাইম মানে বড় নেতা, সাধারণ নেতা না, সাদুন মানে নেতা, সাইয়েদ মানে নেতা, জাইম মানে আওয়াল লিডার যাদেরকে বলে, মানে আমাগো নেতা। এরকম আমাগো নেতা মার্কা ব্যক্তিগুলা যখন দেখবেন দুশ্চরিত্র লম্পট। কিছুদিন আগে একজনের কি অবস্থা দেখছেন না? উদাহরণ দিলি এখন তার নাম, আগে আসতো নমরুদ, ফেরাউন, কারুন, হামানের নাম, নতুন করে যোগ হয়েছে তার নাম।
আমি আবার নাম নেই না, আমি আবার কোথাও নাম নেই না, বলবো কি বলবো? হ্যাঁ আমি নাম নেই না, আপনারা কোন কি বলবো? এখন একটু চিন্তা করেন, আমার ভাইয়ের নাম কিন্তু আমি নেই নাই, কিন্তু চরিত্রের মিল পুরোপুরি। সারাদিন সে বলল বাহাস বাহাস, রাত্রি বেলায় শুনি কল রেকর্ড ফাঁস, ঠিক কিনা? দিনভর কইছে এই হুজুর কদ্দুর কুরআন শরীফ পড়তে পারেন, আসেন। আমিও আমার মারে নিয়ে হজ করছি, বৌরে নিয়ে উমরা করছি, আসেন বহজ করি। সারাদিন শুনলাম বহজ বহজ, রাত্রে দেখি কল রেকর্ড ফাঁস। এত লম্বা লম্বা কথা কই গেল তোমার? কারণে সম্পত্তি দেখে মানুষ অবাক হয়ে বলতেছিল আল্লাহ না ফরমান রে, এত সম্পত্তি দিলাম আমরা আপনারে ডাকি, আমাদের সম্পত্তি কই? এরকম মার্কা কিছু লোক আছে না? নাই আল্লাহ রাগ, কারণে সম্পদ লাভ হবে না। 55,000 একর জমি আমার নিজের চোখে আমি দেখছি। আল্লাহ বললেন ফাকাসাফনা বিহি ওয়া বিদারহিল আর, জমিন ধর পাকড়াও কর, কারণ দেয়ার সান নাই। এবার জমিন ধরে ফেলছে, কারণ সব মাটির নিচে চলে গেছে, মানুষ দেখছে আর কইছে আল্লাহ মাফ চাই, এরকম সম্পত্তির দরকার নেই। জোরে করে আল্লাহ আকবার। আমরাও বলি আল্লাহ মাফ চাই, এমন প্রতিমন্ত্রীর দরকার নাই। জোরে করে মাফ চাই, এমন প্রতিমন্ত্রীর দরকার নাই। এরপরে আমার ভাইয়েরা কয় নাম্বার, দুইজন মুরব্বী কই যায়, এত সুন্দর মনোযোগের মাহফিলে দুইজনে কই যান কোন, তাও তো কয় না, জোরে একটু ডাক দিয়ে কোন আল্লাহু আকবার। ও এতে বসে গেছে, আহারে মুরব্বী দুইজন কষ্ট হবে, আবার বদদোয়া দিয়েন না, আল্লাহ নিজেও কাউরে প্রয়োজন থেকে আটকায় রাখে না। আপনাদের হাজত থাকলে যাবেন আবার আয়সা বলবেন ইনশাল্লাহ, কোন কষ্ট নেই তো আপনাদের? মুরব্বী দুজনে হাত তুলেন তো দেখি কষ্ট নেই তো, কষ্ট নেই তো? ঠিক আছে, এবার একটু জোরে আল্লাহর তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয় নাম্বারে আসি? আসি 12 নাম্বারে, যাব কয় নাম্বার? এরপরে আজাব আসবে কি? অগ্নি বাতাস আসবে, অগ্নি বাতাস। আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আপনার নবী দোয়া করে গেছে আল্লাহ আমার উম্মতকে আপনি শেষ করে দিন। শুধু এই জন্য আমরা বেঁচে আছি, নবী বড় আদর করে মায়া করে আল্লাহকে বলেছে আল্লাহ উম্মত গুলাকে একবারে শেষ করে দিন না, 11 পর্যন্ত যতগুলো আলামত বললাম একটা আলামত বাকি নাই, প্রত্যেকটা আলামত এখন আমাদের ভিতরে আছে, ঠিক না বেঠি? এবার যাব কয় নাম্বার? জোরে বলেন 12 নাম্বারে। নবীজি বলেন উকরিমার রজুল মাখাফাতা শাররিহি, এমন সময় আসবে যেই সময়ে তাকায় দেখবেন ওই সমস্ত লম্পট দুশ্চরিত্র নেতা, এদেরকেও মানুষ দেখলে সম্মান দেখাবে, মিথ্যা মামলা হামলা করবে এই ভয়ে, ঠিক না বেঠি? এখন এটা আছে না নাই? উকরিমার রজুল মাখাফাতা শাররিহি, শুধুমাত্র সে অন্যায় করবে, আপনার ক্ষতি করবে, আপনার উপরে অবিচার করবে, মিথ্যা মামলা হামলা করবে, এজন্য দানব গুন্ডাকে মানুষ সম্মান করে, ঠিক না বেঠি? এগুলা কি এখন আছে? কয় নাম্বার? আর যখন বাড়ি চলে যাইতে নেই তখন কয় আল্লাহ এত জায়গায় ঠাদা ফালাও, তুমি তার কপালটা দেখো না, কয় কি কয় না? এটা কি সম্মান নাকি সম্মান নাকি? একজনে কয় লানত, একজনে কয় জুতার ফিডা। দেখুন চিন্তা করেন, আপনারা মানুষের সম্মান যদি খুঁজেন, সম্মান কিন্তু জমিন থেকে আসে না, কোত্থেকে আসে? আপনি যখন দেখবেন মানুষ আপনাকে ভালোবাসে, মানুষ আপনাকে মহব্বত করে, আপনি সিজদায় পড়ে কাঁদবেন, পরিষ্কার আপনি বুঝে নেবেন
যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে? আল্লাহ ভালোবেসে জিবরিলকে ডাক দিয়ে বলে ইন্নি উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। জিবরিল আমি অমুকে ভালোবাসছি তুমিও ভালোবাসো। জিবরিল ফেরেশতাদেরকে বলে দেয় ফেরেশতারা ভালোবাসো। এই ভালোবাসা সমাজের রন্ধ্রে রন্ধ্রে যিনি পৌঁছায় দেন তিনি কে? সুতরাং মুফাসসির কোরআন আলেমদের বিরুদ্ধে যতই মিথ্যাচার করা হোক এই ভালোবাসা জমিন থেকে আসে নাই, আল্লাহর আরশে আজিম থেকে যেই ভালোবাসা আসে তোমাদের মিথ্যাচার দিয়ে এই ভালোবাসা ঠেকানো যাবে না, যাবে না এবং যাবে না ঠিক না বেঠি। এজন্য আজকের মাহফিল থেকে এই কথা কলিজার ভিতরে বসায় নেন, সম্মান দেন কে? নেন কে? সম্মান পেলে অহংকারী বানায় কে? শয়তান একটু সম্মান পাইছেন দেখছস আমি কি হ্যাডম ওয়ালা হয়ে গেছি, কি ওয়ালা হয়েছ, কি দাম আমার সম্মান, আমার ইজ্জত আমার। এই সম্মান ভেঙে দিতে এক মুহূর্ত সময় লাগে না আল্লাহ, ঠিক না বেঠি? কি সম্মান ছিল তা মিডিয়ার মধ্যে দাপট দিয়ে কথা বলছ, আরেক জনের মেরে নিয়ে এত এত কথা বললি তুই, এরপরে পরের দিন ফেসবুকে লিখছে যে আমার মেয়ে আমার অক্সিজেন, এই বাচ্চাগুলোর দিকে তাকায় আমি বেঁচে থাকি, কিন্তু তার কথার লাগাম যখন বেড়ে গেছে আল্লাহকে তোর কথার কারণেই ধরুন দর্শে কল রেকর্ড ফাঁস দিয়া, ঠিক না বেঠি? এরপরে কয় নাম্বার জোরে বলেন, মাশাআল্লাহ সুন্দর মনোযোগ। 13 নম্বরে আসেন আমার ভাইয়েরা, আল্লাহর নবী জানা গেলেন জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, কিয়ামতের আগে এমন সময় আসবে গান বাজনা একতারা দুতারা সেতারা হারমোনিয়াম রফনা দফনা যেগুলার নাম আমরা জানি না এগুলা বেড়ে যাবে, ঠিক না বেঠি? বার্সিনি এখন মাজামির আলা রুসিহিম, মাথার উপরে গান নিয়ে মানুষ চলবে, 1400 বছর আগের কথা, তখন ইয়ারফোন আবিষ্কার হয় নাই, এখন আমাদের অনেক যুবক কানের ভিতরে দেয় ইয়ারফোন, এখন নতুন একটা বেরোয়েছে এটা ছোট এরকম, ওটা দিয়ে থই বোঝাও যায় না, হর্ন বাজাইলে শুনে না। সমস্ত মহিলা যারা চেহারা দেখাচ্ছে স্বামীরে না দেখায় বাইরের মানুষরে দেখায়, রসূলের বক্তব্য হচ্ছে এরা প্রত্যেকে দাই ইউথ লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এদের দিকে আল্লাহ তাকাবেন না, এদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, এদের সঙ্গে আল্লাহ দোয়া দেখাবেন না, কোন নায়িকা কোন গায়িকা দাই ইউথ ছাড়া অন্য কিছু হতে পারে না, ঠিক না বেঠি? এখন এদের জন্য আমাদের নাচানাচি, এদের জন্য আমাদের খবরের পর খবর নিউজের পর নিউজ বলে দিচ্ছে কিয়ামতের আলামত সন্নিকটে, মুসলমান ভয় পাওয়ার কারণ নাই, এমন একটা সময় আসবে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে, কেউ আটকায় দিতে পারবে না। এই যে চিন্তা করেন যুবক মানুষ তাকবীর দিল আল্লাহর নামে, একটা যুবকের কণ্ঠের মধ্যে আওয়াজ নারায়ে তাকবীর, বলেন নারায়ে, নারায়ে মানে উচ্চ আওয়াজে ধ্বনি, কার ধ্বনি? এই ধ্বনি দিলে যেমন মাহফিলটা চাঙ্গা হয়ে যায়, আমাদের পার্লামেন্টে যদি এই ধ্বনি দিতে পারতাম পার্লামেন্টটা চাঙ্গা হয়ে যেত, ঠিক না বেঠি? আমাদের এমপি মন্ত্রী আমাদের সব দলে মুসলমানদের রাষ্ট্রীয় স্লোগান যদি নারায়ে তাকবীর হতো, বিশ্বাস করেন বৃষ্টি যেভাবে বর্ষিত হয় আল্লাহর খাজানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেশে বরকত নাসিল করে দিতেন, ঠিক না বেঠি? কিন্তু কোরআন কারিমের দুঃখজনক সত্য,
একটা আয়াত আমরা দিল থেকে মানতে পারি নাই, ঠিক না বেঠি? আমরা আজকে বলেছি আল কোরআনের আলো ঘরে ঘরে যা। অনেকে আরেকটু আগায় বলছে আল কোরআনের আলো সংসদে জ্বালো। এটা যেন শুধু আবেগের কথা না হয়, এটা যেন আমার বিবেকের কথা হয়। আমি নিজে যদি কোরআন পড়তে শিখি, বুঝতে শিখি, জানতে শিখি, আমার নেতা কোরআন বোঝা, কোরআন পড়া, কোরআন মানা লোক আমার নেতা হবে, ঠিক না বেঠি? আজ হয় না কেন? এই জন্য হয় না, নিজেই আমি কোরআন পড়ি না। একটা সময় এমন আসবে কেয়ামতের আগে, মানুষ উঠে দেখবে কোরআন শরীফ ঠিক তার জায়গায় আছে, উল্টায় দেখবে আর কোনো অক্ষর নেই। দৌড়ায় যাবে আলেমদের কাছে, বলেন, গিয়ে দেখবে আলেমদের কাছে আর কোরআনের জ্ঞান নেই। সময়টা আসবে, এখনই দেখেন। আমাদের তো এমন অবস্থা, কোরআন আমাদের কাছে আছে, মৃত হয়ে আছে। এই কোরআনকে আমাদের জীবিত করা লাগবে, রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার? মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ! কয় নাম্বার? যুবকদের মনোযোগ কম নেই এই মা এই মাহফিলের মধ্যে, যুবক বেশি না বুড়া বেশি? আমার 15-30 বছরের তাগড়া যুবকেরা তোমরা বলো তো লিল্লাহে তাকবীর। বয়স কত? 15-30। আবার একটু বলো তো দেখি, 15-30 বছরের যারা আছেন আপনারা আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার, সর্বনাশ। এবার দেখি যাদের বয়সটা 30-এর উপরে, মুরব্বি হয়ে গেছে মাশাআল্লাহ। খালি একজনে যে আওয়াজ দিয়ে কইছে মাশাআল্লাহ, বয়স আমার ডাবল না আলহামদুলিল্লাহ, আমার বয়স ডাবল করলে এর উপরে যা, আল্লাহ তাআলা আমার এই মুরব্বির এই পরিমাণ হায়াত দিছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যতদিন রাখে ইমানের উপরে রাখুক, পরে না আমি। এবার 30-এর উপরে যত মুরব্বির আছেন সবাই একত্রে মিলে বলেন তো আল্লাহু আকবার। কি হইলো তো আওয়াজ কম না? এবার দুই গ্রুপ একত্রে মিলে বলেন আল্লাহ আকবার। এরকম একটা তাকবীরের ধ্বনি আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে, ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার বন্ধুরা ফিরে আসেন ইসলামের দিকে, কয় নাম্বার? এমন সময় আসবেন নিজের চোখে দেখবেন শরীবাতিল খামর, মদ খাওয়া বেড়ে যাবে। এখন তাকায় দেখেন মদখোরের সংখ্যা কম না বেশি? আমাদের দেশে এখন সিরাজগঞ্জে নাই যদিও, আল্লাহ অনেকটা হেফাজত করছে, আপনারা ভালো এলাকার মানুষ, আমাদের দেশে বিভিন্ন ওকেশনে মদ খাওয়া হয়। এটারে কোনো অন্যায় মনে করা হয় না। মনে করেন বিয়ের অনুষ্ঠান হচ্ছে, সেখানে কিছু বিআইপি পার্সন থাকে, সিআইপি পার্সন থাকে, এদের জন্য একটু মদের ব্যবস্থা না করলে কেমনে হয়? তুই লেখে রাখ, তোর এই সন্তানের বিবাহের মধ্যে আল্লাহর লানত, বরকত কোনোদিন আসতে পারে না, ঠিক না বেঠি? বিবাহের মধ্যে গান বাজনা এখন ট্রেডিশন হয়ে গেছে, সব দিকে বড় বড় বক্স দিয়া, এরপরে ছেলে আর মেয়ে একত্রে হয়ে নাচে, নাচের সময় দুই আঙ্গুল দেখায়, মাথা নিচের দিকে, পা উপরের দিকে, এরপরে দুই আঙ্গুল দেয়। আল্লাহ কয় যেভাবে এখন লটকে আসস জাহান্নামে, এইভাবে তোরে লটকে রাখবো, ঠিক না বেঠি? এগুলা হয়নি এখন? যুবকরা তোমরা মনে বেজার হয়ে গেছো? এরপরে আমার ভাইরা দেখবেন আপনাদের চোখের সামনে 31st night অতি যুবক, অতি যুবক, যারা অতি চালাক, যারা ফেন্সিডিল খাচ্ছে, মদ খাচ্ছে, নেশা করছে, এই আলামত গুলা যখন দেখবেন বুঝবেন কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বেঠি? এরপরে 15 নম্বরে আমার ভাইরা লানা আখিরু হাযিহিল উম্মা আউয়ালিহা, যখন আপনি দেখবেন আগেকার লোকদেরকে গালি দেওয়া হবে, বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে। আমাদের দেশে দেখবেন রাজাকার বলতি বিভিন্ন ছবির মধ্যে পর্যন্ত দেখানো হয়, রাজাকার মানেই দাঁড়িয়ালা, নামাজের কর এখানে,
সুন্দর একটা টুপি পরা, সুন্দর একটা পাঞ্জাবি পরা, সুন্দর একটা পায়জামা পরা, যেই লোকটা রাজাকার বলতে পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালাকে বোঝায় তোমার ইসলাম পরিষ্কার করতে হবে, মুসলমানিত্বকে ঠিক করতে হবে, ঠিক না বেঠি? হ্যাঁ, তুমি আগে হিসাব মিলাও, পত্র পত্রিকা দেখো, তোমাদের বইয়ের ইতিহাসগুলো খুঁজে দেখো। আমি তো সেই দিনের ছেলে, যারা মুরব্বীরা আছেন বলেন রাজাকার বলতে আপনি সার্চ দেন, আজকে গুগলে সার্চ মারেন, রাজাকার লিখে সার্চ দেন, ছবি যেগুলা দেখবেন দেখবেন সেই সময়ে চ্যাংরা বয়স্ক ছিল, এদের কোনো দাড়িও ছিল না, মুসও ছিল না, টুপিও ছিল না, অল্প কিছু টাকার লোভে আমার দেশের বিরুদ্ধাচারণ তারা করেছে, স্বাধীনতার বিরুদ্ধাচারণ করেছে। সূর্যের সঙ্গে আলেমদের রক্তের ইতিহাস ছিল, ভাষা আন্দোলনে আলেমদের ইতিহাস ছিল, সুতরাং এই ইতিহাস থেকে আলেমদেরকে বাদ দেওয়ার অপচেষ্টা, নাস্তিকদের চেষ্টা, ঠিক না বেঠি? তারা চায় আলেমদেরকে কেমনে দূর করা যাবে, বুদ্ধি পাইছে, নাটক সিনেমায় দেখবেন খারাপ চরিত্র যেটা উঠে দাড়ি টুপিওয়ালা সাজায়, কত বড় ফাজিল, কত বড় বেয়াদব হলে এই সমস্ত নাটক সিনেমাওয়ালারা দাড়ি টুপিওয়ালারে সাজায় সবচেয়ে ন্যাক্কারজনক ব্যক্তি। আচ্ছা, সমাজের মধ্যে চুরি করে কি সব দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ? আপনার কয়জন লোক খারাপ দেখছেন দাড়িওয়ালা টুপিওয়ালা? দুই একজন হতেই পারে, হয় না সেটা আমি বলবো না, দুই একজন হতেই পারে, কিন্তু এই দুই একজনের জন্য রাসূলুল্লাহর সুন্নাকে আপনি যদি অপমান করেন, মুসলমান দাবি করার কোনো অধিকার আপনার থাকতে পারে না, ঠিক না বেটি? রাষ্ট্রীয়ভাবে এগুলো সিদ্ধান্ত হওয়া উচিত, কারণ যখনই আপনি দাড়ি টুপিকে অপমান করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হবে। আপনি যদি বলেন যে আমি খুব পাক্কা মুসলমান, রাসূলুল্লাহর সুন্নাহকে আপনি অপমান করে মুসলমান দাবি করলেন, আপনি লিখে রাখেন, ইমাম মালিক বলেছে মা বাকা হাযিহিল উম্মাহ বাদা শাতমি নাবীহা, তোমার নবীকে যখন গালি দেওয়া হবে, দাড়ি টুপিওয়ালাকে যখন গালি দেওয়া হবে, তখন নবীজির উম্মত হয়ে চুপ করে বসে থাকতে তুমি পারবে না, ঠিক না বেঠি? সুতরাং আজকের মাহফিল থেকে বলবো 15 নাম্বারটাও মিলায় নেন, এমন সময় আসবে আগেকার লোকদেরকে গালি দেওয়া হবে, এখন হয় কি না? এরপরে কি আসবে? ফালিয়ার তাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নিবায়ু আসবে আমার ভাইয়েরা, ভূমিকম্প শুরু হয়ে যাবে, একটা দুইটা ভূমিকম্প না, নবীজি বলেছে জালাজিল, অনেকগুলা ভূমিকম্প আসবে এই পৃথিবীর ভিতরে, ভূমিধস শুরু হয়ে যাবে। আমার পঞ্চগড়ের দিকে তাকায় দেখেন, 35টা বাড়ি হঠাৎ করে ভূমিধসে চলে গেল। আমার পৃথিবীর ভিতরে তাকায় দেখেন, ভারত মহাসাগরের টেকটোনিক প্লেট ফেটে গিয়েছে, আমেরিকাতে নিউ ইয়র্কের মধ্যে বন্যা হয়েছে, এই আলামত গুলা যখন সচক্ষে দেখতে পাচ্ছি, স্পষ্ট বুঝতে পারতেছি পৃথিবীর সময় ক্রমশ ফুরায়া যাচ্ছে, ঠিক না বেঠি? আজকে আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন, গুগলে সার্চ করে দেখবেন, রাসূল বলেছেন সিরিয়া মার খাবে, যুবকেরা কান খাড়া করে শোনো, সিরিয়া মার খাবে 12 বছর। হিসাব করো, 2011 থেকে 2021 বিদায় নিচ্ছে, কতদিন বাকি আছে? কয় বছর? যদি এক বছরে পৃথিবীর মোড়লরা মিলে সমাধান করার চেষ্টা করে তো ভালো, যদি সমাধান না হয়, ফুরাত শুকিয়ে আসছে, স্বর্ণের নুড়িগুলো ফোড়া থেকে এখনই পাওয়া যাচ্ছে,
আলামত গুলা বলে দিচ্ছে, কেয়ামতের সময়টা বড় সন্নিকটে, আজাবের সময়টা বড় সন্নিকটে। 12 বছর সিরিয়া মায়ের খাওয়ার পরে ফুরাতের ভিতরে স্বপ্নের খড়ি বের হবে, এই পৃথিবীর ভিতরে বড় একটা যুদ্ধ লাগবে, 9 জনের ভিতরে 7 জন মারা যাবে। পৃথিবীর জনসংখ্যা 900 কোটি হলে 700 কোটি মারা যাবে, 200 কোটি বাঁচবে, এরপরে শেষ না। এই 200 কোটির ভিতরে রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে, এই আওয়াজের কারণে 70,000 মানুষের কানের পর্দা নাই, 70,000 মানুষের চোখের পর্দা নাই, 70,000 মানুষের জবান নাই, বোবা হয়ে যাবে, কানা হয়ে যাবে, বদির হয়ে যাবে। এরপরে যখন হাজি সাহেবদেরকে জিলহাজ মাসে জবাই করে দেওয়া হবে, ইমাম মাহদি মদিনাতুল মুনাওয়ারা থেকে তিনি মক্কাতে চলে আসবেন, মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়াবেন, রুকনে ইমানি আর মাকাম ইব্রাহিমের মাঝামাঝি দাঁড়াবেন। দাঁড়ায় যখন আছেন, লোকেরা তাকায় দেখবে আজলাল জামিহা, বড় কপালওয়ালা, বড় কপালওয়ালা, নাকটা খারাপ, চেহারাটা খুব সাদাও না কালাও না, মাঝারি কালার হবে, দেখি বুঝে ফেলবি নি ইমাম মাহদি। লোকেরা বলবে বায়াত দেন। সেদিন যখন বায়াত দেওয়া হবে, এই পৃথিবীর ভিতরে শান্তি আসবে, এর 6 বছর পরে আসবে দাজ্জাল, 6 বছর পরে যে দাজ্জাল আসবে, দাজ্জাল আসার আগে দাজ্জালের কর্মকাণ্ড চারদিকে প্রকাশিত হয়ে যাচ্ছে, ঠিক না বিঠি? দাজ্জালের কর্মকাণ্ড এখন চারদিকে চলতেছে, একটু ধরায় দিলে আপনারা সহজে ধরতে পারবেন, কষ্ট হবে না তো? সেই দিনের অবস্থা কি হবে চিন্তা করে, একটা যুবককে দাজ্জাল ধরবে, দুরা বলবে আমারও প্রেমা না, আমি তোদের নবী, ছেলেটা বলবে অসম্ভব, তুমি হচ্ছ দাজ্জাল, আনতাল কাজ্জাব, ফালাসুনা কাজ্জাবুন। রসুল বলেছিল 30 জন আসবে মিথ্যা দাজ্জাল, মিথ্যাবাদী দাজ্জাল, যারা যারা নবী দাবি করবে, তুমি হইছো ওইটার শেষটা, তুমি চূড়ান্ত দাজ্জাল। দাজ্জাল তখন বলবে এর জবাই কর, জবাই করবে, আবার জবাইয়ের পরে সে নিজেই বলবে দাঁড়িয়ে যাও, এবার ছেলেটা দাঁড়ায় যাবে। যুবকদেরকে বলছি, যুবকেরা শোনো, ছেলেটা যখন দাঁড়ায় যাবে, দাজ্জাল বলবে কিরে তোরে জেতা করছে কে? ছেলেটা বলবে আমার আল্লাহ আমাকে জীবিত করছে, জোরে কর আল্লাহ। দাজ্জাল বলবে মা তুই আমি জীবিত করলাম, তুই কস্তর আল্লাহ জীবিত করছে, জীবিত করছে কে? ছেলে বলবে না আমার আল্লাহ জীবিত করছে, তুই কাজ্জাব, তুই মিথ্যাবাদী। দাজ্জাল বলবে তাকে আগুনের মধ্যে ফেলে দাও, আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। ছেলেটাকে বলবে বল তোর নবীকে, ছেলেটা বলবে আমার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাজ্জালের উপরে সে ঈমান আনবে না, এবার ছেলেকে বের করা হবে, আবার জবাই করার জন্য নিবে, আল্লাহ তার গলার ভিতরে তামা বসায় দিবে, দাজ্জাল ছুরি চালাবে, ছুরি চলবে না। ও যুবকেরা এখনো যারা দাজ্জালের পথে পা দিয়ে আছো, সময় আছে, ফিরে আসো, যিনি তোমাদেরকে ডাকছেন তিনি কে? এবার একটু মিলান, আমরা শেষ সময় আছে, একটু মিলান, মিলায়া ইনশাল্লাহ আমরা নামাজ পড়ে বাড়ি যাবো কোন ইনশাল্লাহ, এরপরে আপনারা আপনাদের মসজিদে যেতে পারবেন, আর 5 মিনিটের মধ্যে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। একটু মিলান, তাকায় দেখবেন ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে লম্বা লম্বা চুল আছে না? না আছে, আছে, এগুলা শুরু হয়েছে না এখন? হাতের ভিতরে দেখবেন ব্যাসলেট, ছেলে দেখবেন কানফুরায়, এখন আবার বুড়ো ফুরায়, ঠিক কিনা? এরপরে দেখবেন ট্যাটো আঁকে, যতগুলাই ট্যাটো আঁকছে, আলহামদুলিল্লাহ আমি ওয়াজ করার পরে অনেক ছেলে আমার মসজিদে আসছে, বাইতুল আদুদ মসজিদ মুগদা মদিনাবাগ, এসে বলছে হুজুর এখন ট্যাটো এঁকে ফেলছে, এখন কি করব? আমি বলছি এটা রিমুভ করতে হবে, কারণ আমাদের যে কোনো সময় ঘুমের ঘোরে আমরা অনেক কিছু দেখতে পারি, পারি কি না?
এরপরে আমরা আমাদের স্ত্রীর কাছে যেতে পারি, পারি কিনা? তো তোমার গোসল যে ফরজ হইল, তোমার ট্যাটু আঁকা, এই পানি তো ভিতরে পাঁচ করে না। তো তুমি গোসল করলে গোসল হলো না, তুমি মরে আল্লাহর সামনে কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবে? যুবকেরা ট্যাটু আঁকবে, মহিলাদের মধ্যে দেখবেন মোতারাজ্জিনা মেয়ে হয়ে ছেলের মতো পোশাক পরবে। সারা বাংলাদেশে পড়লেও সিরাজগঞ্জের মহিলারা পড়ে না। কি পরে? পরে টাকাটা দেয় কি? ছয় বছর বয়সে আপনি মেয়েরে প্যান্ট পরাইছেন শখ করে, মাশাআল্লাহ আমার মেয়েরে সুন্দর দেখা যায়, ছেলে ছেলে লাগে। নয় বছর বয়সে পরাইছেন, বাপ রে বাপ আমার মেয়েরে দেখতে ছেলে ছেলে লাগে। এরপরে মেয়ের বয়স এগারো, এখন তো মেয়ের আন্নারে গড়ে না, আব্বা প্যান্ট আনলেন, কি আনলেন? কদিন পরে আর প্যান্ট না, এবার আনলেন প্লাজো। এটা লুঙ্গি না প্লাজো আল্লাহ জানে। এই যে অবস্থা আমাদের এখন পর্দান পর্দা মেয়েদের পোশাকে, এটা দাজ্জালের ফিতনা। এমন সময় আসবে মেয়েদেরকে বেঁধে রাখা যাবে না, দাজ্জালের পিছনে দৌড় দিবে। দাজ্জাল চল্লিশ দিন পৃথিবীতে থাকবে, কয়দিন? চিল্লা বলেন কয়দিন? প্রথম দিনটা হবে এক বছরের মতো, তিনশো পঁয়ষট্টি দিনের মতো। দ্বিতীয় দিনটা হবে এক মাসের মতো। তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের মতো। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা হলে নামাজের কি হবে? আল্লাহর নবী বললেন, শোনো, আন্দাজ করে করে ফজর পড়বে, জোহর পড়বে, আসর পড়বে, মাগরিব পড়বে, এশা পড়বে। সারা দুনিয়া দাজ্জাল ঘুরবে, সারা দুনিয়া দাজ্জাল ভ্রমণ করবে, যেদিক দিয়ে যাবে রিজিক নাই। দাজ্জাল গেল আপনার সাইল সাইল থাকবে না, সব পিছনে দৌড়, ডাল ডালের জায়গায় থাকবে না, সব দৌড় দিবে। নারীদেরকে বেঁধা রাখা যাবে না। সেই মুহূর্তে তারা বাঁচবে যারা আল্লাহকে ডাকবে, সুবহান আল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, সূরা কাহাফের প্রথম দশটা আয়াত যারা পড়বে, তাদের ক্ষুধা পেটকে যিনি ভরায় দিবেন তিনি কে? সন্তান চিৎকার করে বলবে, মা ক্ষুধা লেগেছে খাবার দাও। মা সেদিন পড়া শুরু করবে, আলহামদুলিল্লাহিল্লাযী أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات। এইভাবে করে যখন পড়বে, যিনি রিজিক দিয়ে দিবেন তিনি কে? সুতরাং আমার ভাইরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, মন ভাঙার কোনো কারণ নাই, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। ও আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যিনি আমাদেরকে মোমেন হলে অবশ্যই অবশ্যই বিজয় দিবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে আজকের মাহফিল থেকে বিজয় দান করুক, পড়ে আমিন। একজন উঠেন না, একটু হাত গুলা উঠান তো দেখি, টান টান করে মাফলারওয়ালা যিনি দাঁড়ায় গেছিলেন, মাশাআল্লাহ, হুজুর একটু বসে যান, আলহামদুলিল্লাহ সবাই বস, টান টান করে উঠান, আঙ্গুল কয়টা ডাক দিয়ে কোন আল্লাহ ডাক দিয়ে বলেন, আর রহমান ডাক দিয়ে বলেন, আর রহিম ডাক দিয়ে বলেন, আল হাই ডাক দিয়ে বলেন, আল কয়্যুম এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার, এই পাঁচটা নাম ধরে যারা ডাকবে, যিনি ডাকে সারা দিবেন তিনি কে? এই পাঁচটা নামকে ইসমুল্লাহিল আজম বলে। নবীর আল্লাহর কাছে শিখতে চাইছে, আল্লাহ কোন নামগুলা বলেন তো দেখি, আল্লাহ একটু শিখাই দেন। আল্লাহ রসুল আমাদেরকে শিখাই গেছেন এই পাঁচটা নাম ধরে ডাক দিলে, আস আলুকা বিসমিকা লাজম, যিনি ডাকে সারা দেন তিনি কে? আরেকটা কাজ করলে ডাকে সারা দেন, সেটা হচ্ছে আল্লাহর ঘরের জন্য যারা দান করবে তা